এক একটা নেতা নিজেকে খোদা খোদা মনে করত। ওই খোদারা এখন কোথায়? কি ভাই এখন কি পরিমাণ সম্পূর্ণ, কি পরিমাণ সংকীর্ণ তাদের জীবন এখন? কি হ্যাঁ, দাঁড়িয়ে রাইখা কামাইছে, আরেকজন কামাইয়া রাখছে, কতজন কামাইয়া রাখছে, কতজন কামাইয়া কি রাইখা কামাইছে, কতজন ছোট করছে, কতজন বড় করছে, সাইজের আর অভাব নাই, কতজন লাল সাদা করছে, কতজন সাদা লাল করছে, হ্যাঁ বোরকাও ফিনছে। কি দেখেন, ইস্তিকবারং ফিল আরদে, জমিনে অহংকার করো তো, জমিনে ষড়যন্ত্র করো তো, আর ষড়যন্ত্র কুষড়যন্ত্রকারীদেরকেই বেষ্টন করে রাখে। দেখেন, তোমরা কি অপেক্ষা করছো ফেরাউনের পরিণতির অপেক্ষা করছো? তোমরা কি কারুনের পরিণতির অপেক্ষা করছো? আল্লাহ কারুনকে বলছে তার অনেক সম্পদ ছিল, লেকিন আমাদের দরবেশ বাবার সম্পদ কারুনের সম্পদের থেকে কোটি কোটি গুণ বেশি ছিল, বেশি। কারুন ডাকাতি করে সম্পদ কামায় নাই, বুদ্ধি করে সম্পদ কামাইছে। এরা ডাকাতি করে সম্পদ কামাইছে, এটা কি? পৃথিবী যেদিন আল্লাহ বানাইছে সেদিন থেকে আজ পর্যন্ত এবং আজ থেকে কেয়ামত পর্যন্ত রাস্তাঘাটে শহরে বন্দরে যত মানুষ ডাকাতি করছে, যত মানুষ ডাকাতি করে, যত মানুষ ডাকাতি করবে, এই গত আমলের ভেঙে যাওয়া পলায়নকারী মন্ত্রীদের একজনের টাকার সমান হবে না। বাস্তব না বাস্তব? এরা এক একজন কত কতজনের সমান ডাকাতি করছে। কবে শুনছেন অমুক ঘরে ডাকাতি হইয়া 10 কোটি টাকা লইয়া গেছে? কবে শুনছেন এটা? কেউ জীবনে শুনছেন? অমুক ঘরে ডাকাতি হইয়া 100 ভরি সোনা লইয়া গেছে, কবে শুনছেন? শুনছেন? আর এদের এক একজন কত টাকা নিছে প্রতিদিন খবরে আসতেছে, কি কয়? 700 কোটি হাজার হাজার কোটি না, লক্ষ লক্ষ কোটি। আল্লাহ তাআলা বলেন, ফাহাল ইয়ানজুরুনা ইল্লা সুন্নাতাল আউয়ালিন, তোমরা কি আগে ওয়ালাদের সাথে আমার কি আচরণ হয়েছে এটার অপেক্ষা করছো? বুঝেন না, বলেন আগে ওয়ালাদের সাথে, তোমাদের পূর্বপুরুষদের সাথে আমার কি আচরণ হয়েছে তোমরা কি এটার অপেক্ষা করছো? যদি এটার অপেক্ষা করেই থাকো, ফালান তাজিদালি সুন্নাতিল্লাহি তাবদিলা ওয়ালান তাজিদালি সুন্নাতিল্লাহি তাহবিলা, তাহলে আমার যে নীতি ছিল পৃথিবীর সব জলেন্দ্রের সাথে, এই জলেন্দ্রের সাথে আমার যে নীতি ছিল, আমার যে সুন্নত ছিল, আমার যে তরিকা ছিল, তোমাদের বেলাও এর ব্যত্যয় হবে না। এবার দেখেন, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদে, তোমরা কি জমিনে ঘুরে দেখবা না? ফায়ানজুরু, একটু দেখো তো, কাইফা কানা আকিবাতুল্লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্ববর্তীদের পরিণতি কি ছিল? কারুনের পরিণতি কেমন ছিল? ফেরাউনের পরিণতি কেমন ছিল? হামানের পরিণতি কেমন ছিল? কওমে আদ আর কওমে সামুদের পরিণতি কেমন ছিল? ওয়া কানু আশাদ্দ মিনহুম কুওয়াতান, ওরা ছিল তোমাদের চেয়েও বেশি শক্তিধর, ওরা ছিল তোমাদের চেয়েও কি? ওয়া কানাল্লাহু লিউজিজাহু মিন শাইইন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি, পৃথিবীর কেউ আসমানেও কেউ জমিনেও কেউ আমার সিদ্ধান্তকে আমাকে অক্ষম করতে পারে নাই। পৃথিবীর কেউ জমিনে কেউ আসমানেও কেউ আমাকে কি করতে পারে নাই, এই শব্দ মনে আসছে বলেই এটা খুললাম। ওয়ামা কানাল্লাহু লিউজিজাহু, আমাকে অক্ষম করতে পারে নাই, আমাকে পৃথিবীর কেউ অক্ষম করতে পারে না। মনে করছিলা ব্রাহ্মণবাড়িয়া শত শত ওলামা একরামকে জেলে দিয়া দিয়া, জেলে দিয়া দিয়া, ব্রাহ্মণবাড়িয়ার এক যুবকের মামলা হলো 41, ওইটার নাম হলো, নাম হয়ে গেছে 41। জামে ইউনুসিয়ার ছাত্র ছিল সে, তখন দাওরা হাদিসে এখন পড়া শেষ, ও আমারে ফোন দিয়া বলবে, হুজুর তোমার না আমি বুঝতো, আপনি কে? হুজুর আমি 41।
কি তো 41টা মামলা একটা দাওরা হাদিসের ছাত্রের বিরুদ্ধে হয়। আমার একটা মামলা আছে, এখন একটা মামলা আছে, ওই মামলাটার এজাহার হইল বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে শুক্রবার ঠিক 1:30 বাজে, শুক্রবার 1:30 বাজে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে হকি স্টিক দিয়া বাড়ি দিয়া মোস্তাক নবী আমার হাত ভেঙে ফেলছে। কি 1:30 বাজে মোস্তাক নবী কোথা? কিন্তু শেষ তো কি, আমাদের বিরুদ্ধে যে দুর্নীতির মামলা লিখলো যে বেটা, এই বেটা কলা পাতার মধ্যে শুয়ে আছে আর হেতে স্বপ্ন দেখতেছে আমি দিল্লির মসনদে আছি, মানিক্যাচোরা কোন চোরা বলেন, মানিক্যাচোরা কোন জায়গায় আছে, শুয়ে রয়েছে কোথা আর স্বপ্ন দেখতেছে কি? তো তারে ধরে কয়, চলেন আমি কি এত কষ্ট করে বিদেশে আসছি দেশে যাওয়ার লাগে, আসলে কোন জায়গায় শুয়ে আছে কলা পাতার মধ্যে, আর কুত্তার গলার যেটা লাগাইয়া টান দেয় এভাবে টান দিতেছে, আর সেই আমার বিরুদ্ধে মামলা হলো দুর্নীতিবাজ। কি তা আল্লাহ তাআলা কি বলেন, وَمَا كَانَ اللَّهُ لِيُعْجِزَهُ مِنْ شَيْءٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ আসমানেও কেউ আমাকে অক্ষম করতে পারে না, জমিনেও কেউ আমাকে অক্ষম করতে পারে না, إِنَّهُ كَانَ عَلِيمًا قَدِيرًا আমাকে অক্ষম করবে কিভাবে, আমি তো আলিম আমি তো কাদির, আমি জানি কিভাবে ধরতে হয় আর আমি পারি কিভাবে ধরতে হয়। যেই ছাত্র সমাজকে পুরো জাতিকে ধ্বংসের জন্য, যে ছাত্র সমাজের হাতে কলমের পরিবর্তে মোবাইল তুলে দিয়েছ, কি যাদের পরীক্ষা পদ্ধতি ধ্বংস, যাদেরকে ধ্বংসের জন্য পরীক্ষা পদ্ধতি ধ্বংস করে দিয়েছ, যাদেরকে ধ্বংস করার জন্য এত কিছু করেছ, আলু ভর্তার প্রচলন কি, ওরা স্কুলে গিয়ে কি করবে, আলু ভর্তা বানাবে কিভাবে এটা শিখবে, ডিম ভাজবে কিভাবে এটা শিখবে, ব্যাং নাচবে কিভাবে এটা শিখবে, শুধু যাদের সাইকেল চালাবা কিভাবে এটা শিখবে, যাদেরকে ধ্বংস করার জন্য এত কিছু করেছ, তো আল্লাহ তাআলা তাদের হাতে বাঁশ তুলে দিয়া তার তোমাদেরকে সর্বনাশ করে দিছে। ওই আবাবিলদের হাতে কি তুলে দিছে, বাঁশ, ইট তুলে দিছে আর বাঁশ তুলে দিছে। সারা পৃথিবীর কোথাও কি নজির আছে অস্ত্রের মোকাবেলা বাঁশ বলে, অস্ত্রের বলা অস্ত্রের মোকাবেলায় বাঁচ, এই সারা দুনিয়ার পুরো মানব জাতির ইতিহাসে অস্ত্রের মোকাবেলায় বাঁচ এই প্রথম। কি আল্লাহ কি চ্যালেঞ্জ ছুটছেন, এটা আল্লাহর চ্যালেঞ্জ, আমি আলিম আমি কাদির, সুবহানাল্লাহ বলেন, আমি আলিম আমি কাদির। ওই বাচ্চারা আজকে পড়ছে, যদি তোমাদের কাছে কি থাকে, যদি তোমাদের কাছে কোনো ষড়যন্ত্র থাকে তো করে দেখতে পারো। আচ্ছা আল্লাহ যেন হাসে আর মুস্কি হাসে হাসে কয়, কয় যদি তোমাদের কাছে কোনো ষড়যন্ত্র থাকে বলে না, তো তোমরা কি করতে পারো, মিথ্যা মামলা বামনবাড়িয়ার ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে দেখতে পারো। কি ভাই, একটা মূর্তি স্থাপন নিয়া শত শত মানুষকে হত্যা করা হলো, শেষ পর্যন্ত বাংলাদেশের সকল মূর্তি কিভাবে ভেঙে ফেলা হলো, যদি আমাদেরকে ভাঙতে দিত তো আমরা কষ্ট পাইতাম, আমরা হাতুড়ি পাইতাম কোথায়, হাতে ব্যথা পাইত কেউ, মাথা ব্যথা পাইত কেউ, তো ওরা ক্যালেন দিয়ে দিয়ে ভেঙে দিছে, মাথাটারে এক ধাক্কা দিয়ে এমএ করে দিছে, বেকু দিয়ে কি করে দিছে, কাজ করে দিছে, আঙ্গুলেটারে ভেঙে দিছে, ভাঙছে না ভাঙছে না বলে আল্লাহ তাআলা বলেন, আমাকে কেউ অক্ষম করতে পারে না, যদি ষড়যন্ত্র করার থাকে তো করে দেখতে পারো, তো কি করতে পারো বলেন, করে দেখতে পারো। দেখেন এই আয়াত আরেক জায়গায় আছে,
ومكر أولئك هو يبور. أتنعني ومكر أولئك هو يبور. আমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করবে সমস্ত ষড়যন্ত্রকে আমি ধ্বংস করে দিব, এটা আমার সিদ্ধান্ত। কুরআন সত্য না মিথ্যা বলেন? এবার বলবেন হুজুর এতদিন ধরে নাই কেন? প্রশ্ন, এতদিন ধরে নাই কেন? আল্লাহ তাআলা বলেন যদি এর আরো আগে ধরতাম তোমাদের বড় ক্ষতি হয়ে যেত। কি এজন্য আমি কি করি নাই, আগে ধরি নাই? যদি আগে ধরতাম তো ফিডাটা এত কষায় দিতে পারতাম না। কি এজন্য ছাড় দিছে? এজন্য কি দিছে? ছাড় দিছে। মাছ ধরে যে বড়শিতে, নদীতে মাছ ধরে, তো মাছও যখন খায় তো কি করে? এই ছাড়টা বেশি দিয়ে ফেলছে, ষোলো বছর দিছে। কত বছর দিচ্ছে বলেন? আমরা শুধু একটাই কইতাম আল্লাহ বুঝি তো আপনি ধরবেন, আল্লাহ কবে, আল্লাহ কবে, আল্লাহকে একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। আল্লাহ আর কতকাল করতাম অপেক্ষা? মক্কা শরীফে তো আপ করতাম আর করতাম আল্লাহ, আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে, আল্লাহ আর কবে। আসমান থেকে আওয়াজ আসতো 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024। কি আওয়াজ আসতো বলে? 5ই আগস্ট। ওমাহিল হুম কালিলা, অল্প কদিনের জন্য সুযোগ দিয়ে দাও। আল্লাহ কতদিন অল্প কদিন? ষোলো বছর। কি তো ষোলো বছর ছাড় দিছে, আমি সামনে কত বছর বাকি আছে? জাহান্নামে কত বছর, কবরে কত বছর, আসরে কত বছর? তাহলে ছাড় দিল কত বছর, ধরলো কত বছর? কি ভাই, এটা হইল সমস্ত জালেমদের ঠিকানা বলেন? এটা সমস্ত জালেমদের কি? সমস্ত জালেমদের পরিণতি এমনই হয়। সমস্ত জালেমদের পরিণতি কি? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ যদি আমি তোমাদের নাফরমানির কারণে তোমাদেরকে ধরতাম, ওয়ালা ইউআখিদুল্লাহু আন-নাসা বিমা কাসাবু, যদি তোমাদেরকে তোমাদের গুনাহের কারণে আমি ধরতাম, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, জমিনে কোনো জানোয়ারকে আর চলতে দিতাম না, জমিনে আর কোনো জানোয়ার কি কি চলতে দিতাম না। অতএব ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি একটু সুযোগ দিয়ে দেই, একটু কি দিয়ে দেই? সুযোগ দিয়ে দেই। ফাইদা জা আজালুহুম, যখন সময় হবে ভাত খাওয়ার আর সময় দিতাম না। মনে ফাইদা জা আজালুহুম, যখন ওদের ধরার সময় আসবে, এরপরে সামনে যে কি হবে এটা আল্লাহ লেখে না, দেখেন না। ফাইদা জা আজালুহুম, যখন তাদের ধরার সময় আসবে, সামনে আরো কিছু হওয়ার কথা ছিল কি না? ছিল না? বা আমি বললাম ফাইদা জা আজালুহুম, যখন তাদের ধরার সময় আসবে, এরপরে কিছু একটা হওয়ার কো দরকার না? দরকার না। ফাইজার জবাব কই? এই জবাবটা এখানে নাই, এটা উজ্জ্ব রাখছে, উজ্জ্ব কয়টা তুই লাগাই দে, যখন যেটা করবো এটা তুই লাগাই দিস। যখন ধরার সময় আসবে তখন বঙ্গভবন থেকে হেলিকপ্টারে করে পালিয়ে যাবে এই পেছনের দরজা দিয়ে। এটা হলো এখানে কি, এখানে মাহজুফ আছে। ফাইদা আজালুহুম, যখন তাদের ধরার সময় আসবে তখন আর রান্না করা ভাত খেতে দিব না, তখন আর 5 মিনিটের জন্য আরেকটা ভাষণ করার সুযোগ দিব না, তখন আর মোবাইলে কাউকে মোবাইল রিসিভ করতে দিব না। যখন ধরার সময় আসবে বলেন, এরপরেরটা কি? উজ্জ্ব কি লেগে উজ্জ্ব কয়? ফেরাউনের বেলায় বলছি যখন ধরার সময় আসছে পানিতে ডুবাইয়া দিছি, কারণের বেলায় বলছি যখন ধরার সময় আসছে মাটিতে ধসাইয়া দিছি, হামানের বেলায় বলছি যখন ধরার সময় আসছে তাকে হত্যা করে ফেলছি, হাওনা আদের বেলায় বলছি যখন ধরার সময় আসছে ফেরেশতা দিয়ে আওয়াজ দিয়ে চিৎকার করে দিছি। তো এদের বেলায় কি বলতাম? এদের বেলায় যেহেতু কোরআন শরীফ তখন নাজিল হইতো না, এই জন্য এটা উজ্জ্ব রেখে দিলাম। অকুল্লান ইয়া জানি আছেনি, এবার এ যাইব কে কেমনে ধ্বংস হইব এটা তো আল্লাহ জানে।
আমরা জানি না এত কথা কেমনে কইতাম তোরে তোরে উজ্জ্ব রেখে দিই, যখন যে যেমনে পালাবে যখন যে যেমনে ধ্বংস হবে এটারে তখন এমনি বসাই দিবা এখানে। এবার আল্লাহ তাআলা একটা স্বতন্ত্র কায়দা শুনিয়ে দিলেন, যখন ধরার সময় আসবে নিশ্চয়ই আমি আমার বান্দাকে দেখি রাখছি, আমাকে বান্দাকে কি রাখছি দেখে রাখছি, আল্লাহ তাআলা বান্দাকে দেখে রাখছে। এটা দুইটা তর্জমা, বলেন কয়টা তর্জমা? দুইটা তর্জমা, একটা হইলো তোমরা যে জেলে গেছো আমি তোমাদেরকে দেখে রাখছি, আর একটা হলো তোমরা তোরা যে তাগরে জেলে দিছস আমি তোদেরকে দেখে রাখছি। বুঝে নাই কথা কি বলে? ব্যাখ্যা কয়টা? কি কি তোমরা যে জেলে গেছো বলেন, আমি কিন্তু দেখে রাখছি, পুরস্কার আছে, আর তাগরে কি কয়? তোরা যে জেলে দিছস আমি কিন্তু কি রাখছি? দেখে রাখছি। শেষে তামাশা দেখাবো, শেষে কি দেখাবো? আশ্চর্য কথা, আল্লাহর নবীর কাছে সূরা আর রহমানের প্রথম আয়াতে কেরিমাগুলো নাজিল হলো মক্কায়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই পারবা কেউ এই আয়াতে কেরিমাগুলো? ওই যে দূরে আবু জাহাল বসা আছে, সভাসদ নিয়ে বসা আছে, তাকে গিয়ে শুনিয়ে আসবা, কেউ পারবা? এক বাচ্চা দাঁড়িয়ে বলল, আমি পারব। বাচ্চাটার নাম আব্দুল্লাহ ইবনু মাসউদ। বাচ্চার নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্দুল্লাহ বললেন, আমি পারবো। রাসূল চাইলেন যে বড়রা কেউ যাক, ছোট তো বাচ্চা, বললেন না তুমি পারবা না, বসো। আবার বললেন, কেউ পারবেন? কেউ আর জবাব দেয় না। হযরত আব্দুল্লাহ বললেন যে আমি পারবো। রাসূল বললেন, বসো। আবার তিন নম্বর, তিনবার, পারবেন কেউ? তাকে গিয়ে শুনিয়ে আসবেন। কেউ দাঁড়ায় না, ওই বাচ্চা বলে আমি পারবো। এবার রাসূল বললেন, আচ্ছা যেহেতু সে সাহস করছে, আচ্ছা যাও। সাহাবা ইকরাম সব হয়রান হয়ে আছে, কি যে ঘটে যায় আল্লাহই জানে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সোজা গেলেন আবু জাহেলের কাছে। আবু জাহেলের কাছে গিয়াই আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সব মাথা নিচু করে আছে, খুব বলে কি বাচ্চা বলে কি? আবু জাহেল তো আবু জাহেল, কম বখত, এই কম বখত করলো কি? একটা চট দিছে আব্দুল্লাহ ইবনে মাসউদকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফেটে গেছে, কানে চাপ দিয়ে হযরত আব্দুল্লাহ দৌড় দিলেন রাসূলের কাছে। রাসূল তো দেখলেন জিবরিল আসলো, আল্লাহ নবী জিবরিলকে বললেন, জিবরিল দেখো আবু জাহাল আব্দুল্লাহর কান ফাটায় দিছে। জিবরিল হাসে, তা আল্লাহ রাসূল বলেন, এটা হাসার কি হলো? আব্দুল্লাহর কান ফাটা দিল আর আপনি হাসতেছেন, হাসার কি? দেখতে দেখতে বদরের যুদ্ধ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহালের বুকে চড়ে বসলো, কাটতেছে আবু জাহাল বলে একটু বড় করে কাট, যেন দুশ্মন যেন মক্কার মানুষ বুঝে আরবের সর্দারের মাথা বড় ছিল, গর্দান কত বড় রে, এখন বড় করে কাইটা। এবার আবু জাহাল আবু জাহালের মাথাটাকে নিতে পারছে না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বাচ্চা ছেলে, এবার কান ছিদ্র করছে, তলোয়ার দিয়ে কান ছিদ্র করছে, রশি ঢুকাইয়া বাঁধছে, বাইন্দার টাইন্না রাসূলের কাছে নিয়ে গেছে। জিবরিল আইসা হাজির, হাসে জিবরিল আইসা হাজির, এটা কি করে বলেন? হাসে, আপনি হাসছেন যে কো তিলকা বি তিলকা, কি তো 5 তারিখে যে 5 মে যে ওলামাদেরকে জবে করছিলা, এই 5 মে এই 5 আগস্ট ভাগ্যা গেছিলা, বলেন তিলকা বে তিলকা, বলেন আচ্ছা 7 আসমানের ফেরেশতারা ওই 5 আগস্টের দিন কি করছিল? হাসছিল। ফেরেশতারা সেদিন কি করছিল? আর আজকের ফেরেশতারা সেদিন 5 তারিখে কি করছে? কেমন লাগছে ফেরেশতাদের কাছে? আজকে ভাল লাগেনি কি বলে বলেন না? যখন সাইদি সাহেবের ফাঁসির রায় দিছিল জলেম, এখন যখন একটা কিকে যখন ফাটায়া দিছে, একটা কিকে যখন কি করে দিছে বলেন? এবার ফেরেশতাদের কাছে কেমন লাগে? মানে কেসরা কেমন লাগে?
জোরে বলেন না, কি বলে এখন? তিলকে বেতিলকে, তিলকে আরো অপেক্ষা করতে হবে, আরো কি করতে হবে বলেন? আরো অপেক্ষা করতে হবে, আরো সারপ্রাইজ অপেক্ষা করতেছে। একজন একজন করে দেয়, একজন একজন করে দেয়, কি দেয়? আচ্ছা রব আমাদেরকে দিয়ে এই কথাগুলো বলাবেন স্টেজে, এখন রবের কাছে কেমন লাগে? আমার আয়াতগুলো তোরা অনেকদিন অনেকদিন পর্যন্ত বলতে পারিস নাই, বাস্তব না বাস্তব, অনেকদিন পর্যন্ত তোরা বলতে পারিস নাই, যা সময় দিব তোমাদের হাতে, কি দিব বলেন? সময় দিব, মনে করছে জেল দিয়া জুলুম দিয়া সব নিঃশেষ করে দিয়ে আমাদেরকে ভারতের হাতে তুলে দিবেন। রব বলেন না না, আমার সিদ্ধান্ত আরেক রকম। কি হয়, কথা আমার দূর চলে গেল, কি লেগে গেলাম কথা? কল্পনা কর, জীবনে কল্পনা করছেন, কল্পনা করছেন যে আজকে সেপ্টেম্বরের 7 তারিখে এই কথাগুলো বলার সুযোগ হবে? আমার মনে হয় জিব্রিলও জানত না, জিব্রিল কিন্তু গায়েব জানে না, জিব্রিল কিন্তু কি জানে না বলে? জিব্রিল কিন্তু গায়েব জানত না, এই কথাগুলো এতক্ষণ যদি কইতো কি অবস্থা হইতো? হ্যাঁ পুলিশ লিগ কেমনে আইতো এতক্ষণে? হ্যাঁ সব আয়না ঘরে ঢুকে, শুকর আদায় করেন, ফাকুতি আযাবুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই তোমার, বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গতকালকে কদিন আগে আমাদের প্রধান উপদেষ্টা তিনি কি বলেছেন জানেন? এই স্কুল কলেজে আমার সোনার বাংলার পরিবর্তে সুরা ফাতিহা পড়ো। আরে বলে কি আল্লাহকে কিরে কয় কি সুরা ফাতিহার পরিবর্তে কি, আরে কি পড়ো সোনার বাংলার পরিবর্তে সুরা ফাতিহা পড়ো। ওনাকে সাংবাদিক জিজ্ঞেস করছে এই অমুকের অমুকের যে এতগুলো মূর্তি ভেঙে ফেলা হইলো আপনার কি মন্তব্য? ওনার গুণধর কন্যাকে জিজ্ঞেস করুন, আমি উঠাইও নাই, আমি ভাঙিও নাই, আমি জানিও না, ওনার কন্যারে জিজ্ঞান, ওনার মেয়েটারে জিজ্ঞান, ভাঙছে কি লেগা? আল্লাহর কাছে কেমন লাগে? হ্যাঁ ইনশাআল্লাহ যদি আমরা শুকর আদায় করি আল্লাহ আরো দারুণ নেয়ামত দিবে ইনশাআল্লাহ। আগামী সংসদ হবে ওলামায়ে কেরামের সংসদ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি কোনো ওলামায়ে কেরাম আপনাদের কাছে আসে কি বলবেন? ভোট দিবেন তো ইনশাআল্লাহ, না ওখানে কইবেন না, না চুরি করতে পারবে না, আমরা আর কোনো চোরকে ভোট দিব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর কোনো ডাকাতকে ভোট দিব না ইনশাআল্লাহ, কি অল্প আনুক অল্পই খাক, কি ভোটের সময় নিজে না আনতে পারলে চুরি করুক না, না আনতে পারলে আম করে খাওয়াইবো কত, আমরা আনতাম না চুরিও করতাম না খাওয়াইতাম না, কি দিয়ে দেখেন না একবার ইনশাআল্লাহ। আজকের এই এক মাস আপনাদের কাছে কেমন লাগছে? পুরো জাতির কাছে এক মাস কেমন লাগতেছে বলেন? জোয়ানরা বলো, জোয়ানরা বলো, প্রশান্তি লাগে কি না লাগে না বলেন? হ্যাঁ তো যদি 300 আসনে ওলামা একরাম ঢুকে যায় তো তখন কেমন লাগবে? ভোট দিবেন তো ইনশাআল্লাহ, যেই মার্কাই পান ইসলামের সাথে যেই মার্কাই পান ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত পাখা আসলে ইনশাআল্লাহ, মিনান মার্কা আসলে ইনশাআল্লাহ, দাড়ি পাল্লা আসলে ইনশাআল্লাহ, মারবেন সিল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দুই দুই বিশ আর দুই বিশ আর খাইতে রাজি না, চান্দাবাজি শুরু করে দিছে তো, সিএনজি স্টেশন দখল করে ফেলছে, সিএনজিওয়ালার থেকে যে চান্দা নেয় এর থেকে বড় ডাকাত আর পৃথিবীতে কেউ হতে পারে? রিক্সাওয়ালা থেকে চান্দা নেয় ডাকাত, উচিত ছিল না রিক্সাওয়ালাদেরকে বলা তোরা এত কষ্ট কর তোরা চান্দা দিস না যা, সিএনজিওয়ালাদেরকে কি বলা যাও তোমরা চান্দা দিতে হবে না যাও,
অটল ছাড়পা না, ভিক্ষুকও ছাড়পা না, ভিক্ষুক ভিক্ষুক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে একটা সুন্দর দেশ উপহার দান করেন। যদি ওরা আমাদের কাছে আসে তো কেমন হবে? ইনশাআল্লাহ সুন্দর হবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে ঐক্যের নির্বাচন, আগামী নির্বাচন হবে ইসলামী ঐক্যের নির্বাচন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের স্বপ্ন পুরা করে দাও, আল্লাহ আমাদেরকে এই দৃশ্য দেখতে দাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাত্রে আর সিল হবে না। কি বলছি, রাতভর সিল দিয়ে দিনে কি বলে? পৃথিবীর ইতিহাসে আমরাই উপহার দিয়েছি সবচেয়ে সুস্থ এক নির্বাচন। আর আমরা কইতেন বাস্তব না বাস্তব? ইনশাআল্লাহ এটা আর এদেশে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেন, জাতির শুভ বুদ্ধির উদয় করে দেন ইনশাআল্লাহ। আমরা সামনে এটাই করবো ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? আপনারাও দাবি তুলবেন যে আপনারাও এক হয়ে আসেন। আপনারাও কি তুলবেন বলেন? আপনারাও দাবি তুলবেন যে আপনারাও এক হয়ে আসেন। আপনারাও কি হয়ে আসেন ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামও এক হয়ে আসবে, আপনারাও এক হয়ে কেন্দ্রে যাবেন। আর যতদিন পর্যন্ত না এদেশ পুরো সুস্থ না হয় ততদিন পর্যন্ত যেন এদেশে নির্বাচন না হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। কোনো ডাকাত থাকতে পারবে না, কোনো চোর থাকতে পারবে না, কোনো ডাকাত কোনো চোর কি থাকতে পারবে না ইনশাআল্লাহ। এরপরে কি নির্বাচন হবে ইনশাআল্লাহ? কি বলেন ইনশাআল্লাহ? একটা সুস্থ সুন্দর দেশে একটা সুস্থ নির্বাচন যেন পৃথিবীকে অবাক করে দেয়, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের আজকের যারা আছেন তাদের কলিজায় দেশের ভালোবাসা দিয়ে দেন, ইসলামের ভালোবাসাও দিয়ে দেন। তারা যেন ইসলামের বিপক্ষেও কিছু না করে, দেশের বিরুদ্ধেও কিছু না করে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তাআলা পুরো করে দেন। তারা কানাডা বাড়ি বানায় আর আমরা আমাদের বাচ্চাদেরকে পাঙ্গাস মাছ খাওয়াতে পারি না। হ্যাঁ, 100 টাকা কেজি পাঙ্গাস দিতে পারি না আর আমরা হয়ে গেছি দুর্নীতিবাজ, আমরা হয়ে গেছি দেশের দুশ্মন। যত বড় ডাকাতি তত বড় ডাকাতি করতো কোন ভাষা জানেন? মুক্তিযুদ্ধের চেতনায়। কোন চেতনা? দেশ ও মাটির মানুষ দেশকে ভালোবাসে রক্ত চোষার জন্য, কি ডাকাতি করার জন্য বলেন? দেশকে ভালোবাসে কেন? আর মানুষকে ভালোবাসে রক্ত চোষার জন্য। এটা আশ্চর্য হলো, পৃথিবীতে তিন জানোয়ার, তিনটা প্রাণী পৃথিবীতে যত খায় পেট ভরে না। এক নম্বর হলো মশা, বলেন মশা কোন পর্যন্ত খায়? মরা পর্যন্ত বলেন। তুই যদি অর্ধেক খেয়ে চলে যেতি তো তুই তো বাচ্চা যেতি, গত 10 বছর খেয়ে যদি বাইকে যেতি তো তো বাচ্চা যেতি। এ হলো এক জাতি, এ হলো এক জাতি যে মরণ শেষ নিঃশ্বাস পর্যন্ত খায়। দুই নম্বর ইঁদুর, দুই নম্বর কি? খাইতে 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 এতগুলো খাবার জমা করছে, এরপরে আবার যায় খাঁচার ঢুকছে। তুই যে পরিমাণ খাবার জমা করছিস এই পরিমাণ খাবার কেয়ামত পর্যন্ত খাইলেও তো শেষ হয় তোমার, তুই আবার যায় খাঁচার ঢুকলি কি লিগা? তাহলে কোন পর্যন্ত জমা করছে বলেন? এই কয় দল গেল? আর তিন নম্বর হলো শুধু আমলি কনকা, এর আগে আর কেউ জমা করে না। কি এর আগেও আরেক দল জমা করছে, এর আরেক দল আগেও আরেক দল বিদেশে টাকা পাঠাইছে, আর এরাও বিদেশে কি পাঠাইছে বলেন? কোন পর্যন্ত পাঠাইছে? ধরা খাওয়া পর্যন্ত। কোন পর্যন্ত পাঠাইছে? ধরা খাওয়া পর্যন্ত। ময়মন সিং গেছি আমি ধরা খাওয়ার 2-3 দিন পরে 7 তারিখে, তো ওখানে একজন ঘড়ির মেকার আসলো, ঘড়ির মেকার, তো সে উঠতে 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 এমপি সাহেবের পিএস হয়েছে। কি হয়েছে? পিএস হয়েছে, অনেক টাকাওয়ালা হয়েছে।
তো 5 তারিখে ভাগার সময় 3 কোটি টাকা নিয়ে ভাগছে, কয় কোটি টাকা নিয়ে? তো একজন উপজেলা চেয়ারম্যানের বাসায় গেছে, দেখা আমারে বাঁচান, ইনি ছিলেন বিএনপি মন্ত্রী, আমারে বাঁচান, কাছে আপনি থাকেন, ভিপকিসকে আমার কাছে দেন, ভিত্তির রায়। তো ভিপকিসে ভিত্তির রাখি না রেখে আপনি এবার যান, কয় কোটি শেষ? আচ্ছা যান, এবার ঘরে আরো কিছু টাকা ছিল, একজনকে পাঠাইছে, তুই ঘরে যাইয়া ওই টাকাগুলো লইয়া, হেতে ঘরে যাইয়া ওই টাকাগুলো লইয়া, হেতে ও সম্পদ। তাহলে এটা কোন পর্যন্ত খাইছে বলেন না? ধরা খাওয়া পর্যন্ত খাইছে। আলহামদুলিল্লাহ আমরাই এদেশের এক জাতি, এক সম্প্রদায়, এদেশের ইমাম, এদেশের আইম্মায়ে মাসাজিদ, এদেশের মাদারিসের ওস্তাদরা, এদেশের ওলামায়ে কেরাম, আমরাই এক জাতি যারা আপনাদের কাছ থেকে 2-4 টাকা তুলে নিয়ে এসে আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়। বাস্তব না বাস্তব? একটু আগে মোহতাম সাহেব কি বললেন, আপনি তো মোহতামেন, বুঝলেন আপনি বেতন কত কত? হুজুর মোহতামেন বেতন 8,000 টাকা। আমরা এক জাতি যারা এই পরিমাণ নেই অথবা নেই না, আপনাদের কাছ থেকে আপনাদের পকেট থেকে আমরা কিছু টাকা তুলি, আপনাদের বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়। আল্লাহু আকবার, কি শুনালেন, কি শুনালেন? আর আমরা হয়ে গেছি রাজাকার, আর ওরা হয়ে গেছে দেশ ও মাটির বন্ধু, এখন হয়েছে ভাগলপুরি। ইন্ডিয়াকে আমরা কি করতাম, আমরা আমরা কি তেমন, মানে আমি আপনাদের জন্য এত কিছু করছি, মানে